আজ সটেকের নগরায়ন ভবনে বসে সমস্ত কর্পোরেশন এবং পৌরসভার চেয়ারম্যান এবং মেয়রদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বললেন পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম তিনি বলেন এখন থেকে করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্য ব্যবস্থা নিতে হবে সেই জন্যই কনফারেন্স করা হয়েছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেভাবে পৌরসভাগুলোকে সতর্ক করা হচ্ছে মাস্ক পরে থাকতে বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা বলা হচ্ছে তার পাশাপাশি নজর রাখতে হবে এই সময় যেন জলের ক্রাইসিস যেগুলো দেখা দেয় সেই জন্য জল যাতে নষ্ট না হয় সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে করোনা জন্য সোডিয়াম হাইপ্রোক্লোরাইড স্প্রে করার কথা বলা হয়েছে কারণ এই কেমিক্যাল করোনা ভাইরাসকে মারতে সাহায্য করবে হেলথ ওয়ার্কাররা ডোর টু ডোর ভিজিট করবে পিপিপি ব্যবহার করবে মাস্ক পরবে গ্লাভস পরবে এভাবে ডেঙ্গু এবং করোনার সঙ্গে একসঙ্গে লড়াই করা যাবে এবং তার কাজ আজ থেকেই শুরু হলো এমনটাই দাবি মন্ত্রী ফেরাদ হাকিমের এই কোভিডের জন্য যারা যতদার সম্ভব আমরা যদি হাইপ্রোক্লোরাইড স্প্রে করতে থাকি তাহলে আমার কোভিডের যেরকম করোনা ভাইরাস তার প্রোটিনটা ব্রেক করে গেলে সে মরে যাবে আবার যেখানে সোডিয়াম হাইড্রোক্লোরাইড জলে পড়বে সেখানেও মশা ডিম দেবে না তাই সোডিয়াম হাইড্রোক্লোরাইডটাকে আরও বেশি করে ইউজ করার এবং যারা সাপ্লায়ার আছে তারা যাতে বেশি করে প্রোডাকশান করে সেইটার ব্যাপারে জোর দিতে বলেছি এছাড়া আমাদের যে জেনারেল যে হেলথ ওয়ার্কাররা ডোর টু ডোর করে বেরোয় এই সময় আমাদের যে করোনার বিরুদ্ধে তার সাথে সাথে ডেঙ্গির বিরুদ্ধে যে প্রচার অভিযানগুলো আমরা করি সেইটা করা ডোর টু ডোর ভিজিট করা অফকোর্স যারা ভিজিট করবে তারা যেন গ্লাভস মাস্ক এবং যে জায়গাগুলো আমাদের হটস্পট এলাকা সেখানে যখন যাবে যেন পিপিপি ইউজ করে আমরা স্পেশাল ধরনের একটা উই কেয়ার বলে একটা ড্রেসও করেছি যেটা আমাদের হেলথ ওয়ার্কারদের সব মিউনিসিপ্যালিটিতে কলকাতা মিউনিসিপ্যালিটি বাদ দিয়ে কলকাতায় কলকাতা মিউনিসিপ্যালিটি আলাদা করে দিচ্ছে সব মিউনিসিপ্যালিটিতে আমরা উই কেয়ার বলে একটা ড্রেস বার করেছি সেটা অ্যাম্বুলেন্স ওয়ার্কার এবং হেলথ ওয়ার্কারদের অলরেডি যাওয়া শুরু করছে এছাড়া আমরা সব মিউনিসিপ্যালিটিতে না গ্লাভস মাস্ক এবং পিপি এটাও আমরা দিচ্ছি স্যানিটাইজারও দিচ্ছি শুধু এইভাবে আমরা ডেঙ্গুর লড়াইটা করোনার লড়াইয়ের সাথে একসাথে নিলাম এবং সেইটা নিয়েই পৌরসভার বিভিন্ন লোকের মতামত চেয়ারম্যানদের এবং আমার গাইডলাইন আমার দপ্তরের গাইডলাইন সেটা দিলাম মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে একসাথে লড়াইটা যেতে হয় সেই ব্যাপারে প্রথম ধাপ এটা আমরা আজ থেকে শুরু করলাম